বলছি, কম্পিউটার টিচারদের ভবিষ্যৎ কি, তাদের নিয়ে কি পরিকল্পনা আছে, এই বিষয়ে আপনি যদি কিছু বলেন, বা কম্পিউটার টিচারদের নিয়ে এই মুহূর্তে কি করা যায়? কারণ আপনার মিসেজ থেকে দেখলাম যে প্রতি বছরই কিছু কিছু করে কম্পিউটার টিচারকে ছাড়িয়ে দেয়া হচ্ছে, কেন এবং তাদেরকে কিভাবে রাখা যাবে, আপনার কি পরিকল্পনা এই বিষয়ে? যে আমি যে মেসেজটা করেছি সেটাতে মোটামুটি তুমি ডিটেলস আছে, এটা তুমি শো করতে পারো। আচ্ছা, এখন এই যে কম্পিউটার টিচার, এক সময় 12 সালে 13 সালে নিয়োগ করা হয়েছিল, তখন কেউ ছিল না। হুম তখন কম্পিউটার শেখানোর জন্য তাদের ব্যবহার করা হয়েছে। তাছাড়াও সেই সময় যে অনলাইন ইনফরমেশন, হুম এই যে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, এই সকল গুলো করার জন্য ক্লারিক্যাল স্টাফদের মধ্যে এমন কোনো এফিসিয়েন্সি ছিল না যারা অনলাইনে কাজ করতে পারে। কারণ স্কুলের কাজ তো মোটামুটি পাতি ক্লারিক্যাল কাজের অবস্থা ছিল। হুম এরা কিন্তু সরকারের এই রকম বহু প্রকল্পকে, প্লাস আজকাল যে ওয়েবসাইটের মধ্যে, স্কুলের ওয়েবসাইটের মধ্যে যে সব ছাত্রছাত্রীদের ইনক্লুড করা হয়েছে, টিচারদের ইনক্লুড করা হয়েছে, সবই কিন্তু এদের কেরামতি। হুম হুম কিন্তু এরা সেই তিমিরে থেকে গেল। সেই 5,000 টাকা দিয়ে ঢুকেছিল, মাঝে একবার কিছু টাকা বাড়িয়েছিল, শেষে অনেক আন্দোলন করে, যদিও শিক্ষা দপ্তর থেকে 10,000 টাকা পাওয়ার মতো একটা জিও বেরোলো, হুম কিন্তু সমস্যা হলো কি, শিক্ষা দপ্তর ওই কোম্পানিগুলোর সঙ্গে 8,000 টাকার চুক্তিতে করে ফেলেছে। অতএব জিও বেরোলে কি হবে, তারা তো সেই জায়গা থেকে নড়বে না, হ্যাঁ সেই জন্য এরা 8,000 টাকা বেশি পাচ্ছে না। আচ্ছা আর এখন যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে এদের এই জায়গা থেকে বার করতে হবে, এজেন্সি বা কোম্পানি বার করতে হবে। কারণ নতুন ন্যাশনাল এডুকেশন পলিসিতে বলছে যে ইমিডিয়েটলি 6 to 10 হুম সেখানে বেসিক কম্পিউটার লিটারেসির প্রোগ্রামটা ইন্ট্রোডিউস করতে হবে, তার বই করতে হবে, তার যেমন ভাবে প্ল্যানিং অপারেশনের ইয়ে আছে সেটাও করতে হবে, প্লাস তার ইকুইপমেন্ট, যে যে ইকুইপমেন্টের সাথে পড়াতে হবে সেগুলো কিন্তু তাতে পড়াতে হবে। তাহলে পরে এই ওরিয়েন্টেশন করতে গেলে পরে স্কুলে কম্পিউটার শিক্ষা দেওয়ার জন্য জোড়াতাপ্পি দিয়ে টিচার রেখে হবে না, সর্বক্ষণের কম্পিউটার টিচার চাই। একবারে। হুম এবং একটা ফুল পেজের সাবজেক্টের সপ্তাহে অন্তত 6টি ক্লাস থাকবে। হুম সেখানে আমার হিসাবে আমি যা দেখছি, এখন যদি 6 to 10 পর্যন্ত টানা যায়, মিনিমাম 28,000 কম্পিউটার ওখানে টিচার নিয়োগ করতে হবে। আচ্ছা, গত বছর নভেম্বর মাসে শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছিল, একটা সিদ্ধান্ত নিয়েছিল, আপাতত 28,000 করা যাচ্ছে না, 12,000 স্কুলকে চিহ্নিত করা হয়েছে পাইলট প্রজেক্ট হিসাবে। সেই স্কুলগুলোতে ওই কম্পিউটার টিচার নিয়োগ করা হবে এবং সেইগুলোকে পাইলট প্রজেক্ট হিসাবে চালানো হবে। এই টিচারদের নিয়োগ করতে গেলে পরে আমাদের শিক্ষা দপ্তরের নিয়ম অনুসারে ভ্যাকেন্সি ওরিয়েন্টেড করতে হয়। আচ্ছা, ভ্যাকেন্সি ওরিয়েন্টেশনের জন্য তার আগে প্রায়র টু ওরিয়েন্টেশন একটা ইন্সপেকশন রিপোর্ট দরকার লাগে বাই দ্য ডিআই অফিস। হুম ডিআই অফিসে ডিএলআইটি একটা টিম আছে, তারা এটাকে ঠিক করবে কোন কোন স্কুলে এগুলো করা যাবে। হুম এই রিপোর্ট তৈরি করা হয়নি, ফেব্রুয়ারি পর্যন্ত এগোচ্ছিল। আচ্ছা, সেখানে ডিআইরা ফেব্রুয়ারিতে বেশ কিছু স্কুলকে ইমেল পাঠিয়েছিল তাদের ইনফ্রাস্ট্রাকচার স্টুডেন্ট সম্বন্ধে জানতে, আচ্ছা, তারপরে স্টপ হয়ে গেছে। তাহলে এখন ইন্সপেকশন করে ডিএলআইটি টিমের রিপোর্ট দিয়ে ভ্যাকেন্সি ওরিয়েন্টেশন আগে দরকার। সেই জায়গায় এই ICT কম্পিউটার টিচার এবং স্কুল ব্যক্তিগতভাবে যে সকল কম্পিউটার টিচার নিয়োগ করেছে তাদের রিকুইজিট কোয়ালিফিকেশন থাকলে তাদের অ্যাপয়েন্টমেন্টের অগ্রাধিকার দেওয়া হবে, ই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, এটা শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত। আচ্ছা, তার জন্য সার্ভিস কমিশনের প্রয়োজন নেই, কারণ এটা যেহেতু কনসিলেটেড পেতে হবে,
সেজন্য একটা কমিশন অথবা একটা সিলেকশন কমিটির প্রয়োজন, সেটা এডুকেশন ডিপার্টমেন্ট করে নিতে পারে। আচ্ছা, আর মেনলি দুটো জিনিস লাগবে অফিসিয়ালি, এক হচ্ছে তার রিকুইজিট কোয়ালিফিকেশন এবং তার এফিসিয়েন্সি, অর্থাৎ তাকে প্র্যাকটিক্যাল একটা টেস্টের মধ্যে নিয়ে যাওয়া আর তার কোয়ালিফিকেশন গুলো দেখে নেওয়া। এটা আমার মনে হচ্ছে 15-20 দিনের মধ্যে হবে, কারণ এগুলো অনলাইনেও করা যায়। এফিসিয়েন্সি টেস্ট করার জন্য ফিজিক্যালি না করে অনলাইনেও করা যায়। তাহলে আপনি কি আশা করছেন এদের কি এই ব্যবস্থাটা 15-20 দিনের মধ্যে হবে? না করুক, বাই নভেম্বর করতে হবে। বাই নভেম্বর করতেই হবে, অবশ্যই করতে হবে, নাহলে পরে অন্যগুলো রাস্তা নিয়ে এই টিচার গুলোকে প্রোভাইড করার এবং এদের এনএনএস অনারিয়াম দেওয়ার কোনো রাস্তা নেই। এবং ন্যাশনাল এডুকেশন পলিসিকে যদি আমাদের অবজার্ভ করতে হয়, যদি সেটাকে মেনে নিতে হয়, তাহলে পরে এদের দিতেই হবে। আচ্ছা, এটা আমি আশা করব শিক্ষা দপ্তর তৎপর হয়ে এবং শিক্ষামন্ত্রীর নির্দেশে এই কাজটা অনতিবিলম্বে শুরু করা হবে এবং অক্টোবরের মধ্যে বা নভেম্বরের মধ্যে এই প্রক্রিয়াটা কমপ্লিট করা অবশ্যই প্রয়োজন, এবং সেইটা হবে আশা করছি আমি। এছাড়া অন্য কোনোভাবে হবে না। আর ওখানে কিন্তু যে গাইডলাইন আছে সেখানে বলছে আপার প্রাইমারি লেভেলে 22,000 এবং সেকেন্ডারি লেভেলে 25,000 টাকা কনসোলিডেটেড পে তাদের দিতে হবে। আচ্ছা, মানে রিকুইজিট কোয়ালিফিকেশন এবং তাদের ট্রেনিং থাকতে হবে। তাহলে যদি তাদের মানে সত্যি সত্যি রিক্রুট করে মানে রি অ্যাপয়েন্টমেন্ট দেয়, তাহলে এই টাকাটা বেতন হওয়ার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, এটা ওদের গাইডলাইনেই আছে। আচ্ছা, ওদের গাইডলাইনেই আছে। আর নভেম্বর মাসে তো রেকটিফিকেশন বেরিয়ে পড়বে ন্যাশনাল এডুকেশন পলিসি। এই যে স্টেট থেকে বিভিন্ন ওপিনিয়ন চেয়েছে, বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে ওপিনিয়ন চেয়েছে, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে ওপিনিয়ন চেয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেগুলো পৌঁছে গেছে। সেগুলো প্রায় বোধহয় 23,000-23,000 মতো ওপিনিয়ন পৌঁছেছে, সেগুলো ভেরিফিকেশন হচ্ছে। সেই করে নভেম্বর মাসে এরা কিছু কারেকশন থাকলে কারেকশন করে একবার রেক্টিফাইড ন্যাশনাল পলিসি বার করে দিলে সেটাই ইমপ্লিমেন্টেশন হবে। আমার প্রশ্ন, এই রাজ্য সরকার সেটা করবেন তো? হ্যাঁ, না এটা এর থেকে বেরিয়ে আসা যাবে না, কারণ এটা রাজ্য সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট গুলো সবাই মিলিতভাবে ন্যাশনাল পলিসিটাকে নিয়ে এসেছে। এখানে শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট চাপিয়ে দিচ্ছে জোর করে, এটা বলাটা ঠিক নয়। যে নিজেদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, ওপিনিয়ন বারবার আদান প্রদান হতে পারে, তার থেকে একটা জায়গায় আসতে হবে। কেউ একবার ফুললি ডিসকাস করতে পারবে না, এটা সম্ভব না। যেহেতু ইনফ্রাস্ট্রাকচারের অংশটুকু কেবল বহন করবে স্টেট গভর্নমেন্ট, আর আদার দেন বাকি যা আছে পুরো 100% বহন করছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আচ্ছা, বেতনটাকে পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট বহন করছে? সব বহন করবে একবারে পুরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্তত এর পর্যন্ত অন্তত তোমার ওই যে ফাউন্ডেশন স্কুলের পুরোটাই বহন করবে। না, ফাউন্ডেশন স্কুলে তো আর কম্পিউটার টিচার রাখছে না? না 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 না, 6 থেকেই এটা হচ্ছে। তাহলে কম্পিউটার টিচারদের কি বেতন দেবে কেন্দ্রীয় সরকার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবে দেবে দেবে। মানে সেটা 100% কন্ট্রিবিউশন না না, ওই 60-40 রেশিওতে দেবে, যেহেতু এটা যেটা আপার প্রাইমারিতে চলে আসছে, তো প্রাইমারিতে ওরা 100% দিচ্ছে, কিন্তু আপার প্রাইমারিতে 60-40 রেশিও। জাতীয় শিক্ষানীতিতেও কি 60-40 দেওয়ার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, ওরা সমগ্র শিক্ষা অভিযানটাকে ওরা তুলে তো দিচ্ছে না, সমগ্র শিক্ষা অভিযানের কনস্টিটিউশনটা থাকছে।